আমি প্রভা আছি তোমাদের সাথে। আমরা সবাই পড়ছি ইংলিশ গ্রামার। ইংলিশ গ্রামারের খুবই গুরুত্বপূর্ণ, বলা যেতে পারে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টপিকস হচ্ছে টেন্স। টেন্স নিয়ে আমরা আজকে ক্লাসটাতে পড়বো। তো এর আগের ক্লাসে আমরা দেখেছি টেন্স মূলত তিন প্রকারের হয়ে থাকে, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। তো আজকের ক্লাসটাতে আমরা প্রেজেন্ট টেন্স এবং বিশেষত প্রথম দুই ধরনের যে প্রেজেন্ট টেন্স আছে সেগুলো নিয়ে আলোচনা করব। চলো তাহলে আমরা শুরু করি। সো প্রথমেই আমাদের জানতে হবে প্রেজেন্ট টেন্সের কয়টা রূপ আছে। সো প্রেজেন্ট টেন্সের মূলত চারটি রূপ আছে, কী কী? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই ক্লাসটাতে আমরা মূলত প্রেজেন্ট ইনডেফিনিট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাদের স্ট্রাকচার, তারা কখন ব্যবহৃত হয় এই সম্পর্কে জানবো। পরবর্তী ক্লাসটাতে আমরা প্রেজেন্ট পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস সম্পর্কে জানবো। চলো তাহলে আমরা শুরু করি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স দিয়ে। সো যেই টেন্স দ্বারা বর্তমানে কোনো কাজ করা, কোনো অভ্যাস কিংবা চিরসত্য কোনো ব্যাপার বোঝায় তাকেই আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স কিংবা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বলি। অর্থাৎ সাধারণভাবে করা কোনো কাজ, সাধারণভাবে যা কিছু ঘটে কিংবা সবসময় সত্যি হিসেবে যা কিছু ঘটে তাদেরকেই আমরা বলি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কিংবা সিম্পল প্রেজেন্ট টেন্স। ইংরেজিতে বলতে গেলে দ্য সিম্পল প্রেজেন্ট টেন্স ডিসক্রাইবস অ্যান অ্যাকশন ইন দ্য প্রেজেন্ট টাইম, তাহলে বর্তমানে ঘটে এরকম একটা কাজকে বোঝায়। ইট অলসো ডিসক্রাইবস হ্যাবিচুয়াল অ্যাকশনস অ্যান্ড ইউনিভার্সাল ট্রুথস, এটা অভ্যাসগত কাজ এবং চিরন্তন সত্যকেও বুঝিয়ে থাকে। বাংলায় আমরা কিভাবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সটা চিনতে পারি? যেসব শব্দ বা যেসব কাজ আমরা করি, করো, করিস, করে, করেন, যাই, যাও, যান, যাস, পরো, পরে, পরেন ইত্যাদি, অর্থাৎ নর্মাল সেন্সে আমরা বলি না আমরা কিছু একটা করি, তুমি কিছু একটা করো, তুই কিছু একটা করিস, এগুলো যে বলি এগুলোই হচ্ছে মূলত প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। দুটো উদাহরণ আমরা দেখতে পাচ্ছি, শি স্লিপস, সে ঘুমায়, তার মানে সে তো সাধারণত প্রতিদিনই ঘুমায়, তাই না? আবার তিনি একটা উপন্যাস পড়েন, হি রিডস আ নভেল, সে সাধারণভাবেই একটা উপন্যাস পড়ে। তাহলে দেখো এখানে কিন্তু আমরা খুব সুন্দর করে দুটো উদাহরণও দেখে ফেললাম এবং আমি আশা করি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ব্যাপারটা তুমি বুঝতে পেরেছো। সো আমরা একটু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের গঠনটা সম্পর্কে শিখি। সো আমরা বলছি যে সাবজেক্টের পরে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে মূল ভার্বটা বসবে। সাবজেক্ট যদি থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বা ইএস যোগ হবে। ভার্বের শেষে যদি ওয়াই থাকে এবং ওয়াইয়ের আগে যদি কনসোনেন্ট হয় তাহলে ওয়াইয়ের পরিবর্তে আমরা আই ই এস বসাই। আর যে সকল ভার্বের শেষে এস, ডাবল এস, এস এইচ, সি এইচ, এক্স ও এবং জেড থাকবে তাদের শেষে আমরা ই এস যোগ করব। তাহলে এইটা হচ্ছে কি আমাদের প্রেজেন্ট টেন্সের গঠন। কিছু উদাহরণ দেখি, দ্য বয় প্লে ফুটবল, এটা কি হয়ে যাবে দ্য বয় প্লেজ ফুটবল। দ্য বয় প্লেজ ফুটবল কি একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের উদাহরণ। দ্বিতীয় উদাহরণটা কি, হি অলওয়েজ ক্যারিজ অ্যান আমব্রেলা, দেখো এখানে ওয়াইটা আই ই এস হয়ে গেছে, হি অলওয়েজ ক্যারিজ অ্যান আমব্রেলা। আর রনি গোজ টু স্কুল এভরি ডে, তাহলে এখানে তিনটাই ফার্স্ট পার্সন থার্ড পার্সনের সিঙ্গুলার নাম্বারের উদাহরণ। সো এখানে তিনটার ক্ষেত্রেই দেখো ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়েছে। সো এরপর আমরা চলে আসি প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচারটা, অর্থাৎ আমরা যখন এক একটা টেন্স শিখবো প্রত্যেকটা টেন্সকে আমরা একটা স্ট্রাকচারে বা ফর্মুলাতে ফেলতে পারি, সেই স্ট্রাকচারটা একটু আমরা শিখবো। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপরে প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম অফ মেইন ভার্ব এবং রেস্ট অফ দ্য সেন্টেন্স, বা এটাকে আমরা এক্সটেনশনও বলতে পারি। সো মূলত সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মই হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার। সো একটা জিনিস একটু আমাদের খেয়াল রাখতে হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি কোনো মূল ভার্ব না থাকে বা আলাদাভাবে মূল ভার্ব না থাকলে সাবজেক্টের পর অ্যাম, ইজ, আর, হ্যাজ, হ্যাভ এই ভার্বগুলোই মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হবে। সো আমরা একটু উদাহরণ দেখি, আই অ্যাম আ বয়, আমি একটা বালক, এই অ্যামটা এখানে মূল ভার্ব। আরেকটা উদাহরণ যদি দেখি, হি ইজ এ স্টুডেন্ট, সে একজন ছাত্র, এখানে ইজটা একটা মেইন ভার্ব। তারপর আছে কি, দে আর অনেস্ট, তারা সৎ, এখানে আরটা একটা মেইন ভার্ব। তারপর আমরা চলে আসি ইউজেস অফ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তাহলে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ব্যবহার দেখব। ফার্স্ট অফ অল এক্সপ্রেসিং ইউনিভার্সাল ট্রুথ, অর্থাৎ চিরন্তন সত্য বোঝাতে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করি। যেমন দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে উদিত হয়। এক্সপ্রেসিং হ্যাবিচুয়াল ট্রুথ, অর্থাৎ আমরা অভ্যাসগত কাজ বোঝাতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করি। যেমন হি গোজ টু বেড অ্যাট 10 o'clock রেগুলারলি, সে প্রতিদিন 10টা বাজে ঘুমাতে যায়।
তাহলে দেখো রেগুলারলি মানে নিয়মিত, সে নিয়মিত 10টা বাজে ঘুমাতে যায়। তাহলে এখানে আমরা অভ্যাসগত একটা কাজ বোঝাচ্ছি এবং এটা যখন বোঝাই তখন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহৃত হয়। ভবিষ্যতের কোনো কাজ হবে এমন বোঝাতে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করি, যেমন রামাদান বিগিনস ইন দ্য নেক্সট মান্থ, রমজান মাস নেক্সট মাসে অর্থাৎ সামনের মাসেই রমজান শুরু হবে। দেখো এখানে একজন সাহুর বলে বা সেহরি বলে চিৎকার করছে অর্থাৎ সেহরির জন্য উঠাচ্ছে। অফেন ইউজুয়ালি সামটাইমস অলওয়েজ ওকেশনালি অন ফ্রাইডেজ টুয়াইস এভরি ডে এভরি উইক ইত্যাদি শব্দ বা ফ্রেজের সাথে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করি। এবং খেয়াল করে দেখো এখানে যতগুলো শব্দ বা ফ্রেজ আছে প্রত্যেকটাই আসলে একটা নিয়মিত ঘটে এরকম ব্যাপারটা বোঝাচ্ছে, অর্থাৎ রেগুলারিটি বোঝাচ্ছে, নিয়মিত ঘটনা ঘটে এরকমটা বোঝাচ্ছে। তাই এগুলো হচ্ছে কি সব এক একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে বোঝায় এরকম শব্দ। উদাহরণটা কি, মুসলিমস গো টু মস্ক এভরি ডে, মুসলিমরা প্রতিদিন মসজিদে যায়। তাহলে এখানে দেখো আমরা কিন্তু খুব সুন্দর করে বুঝে গেলাম যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা কীভাবে ব্যবহার করতে পারি। আরও অনেকগুলো ব্যবহার আছে, চলো একটু দেখে নিই। অতীতকালের কোনো কাজ বর্তমানকালে বোঝাতে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করি, যেমন হুমায়ুন অ্যাসেন্ডস দ্য থ্রোন। এটা একদম ক্লাসিক এক্সাম্পল, অর্থাৎ হুমায়ুন তো তার থ্রোন বা সিংহাসন আরোহণ করেছিলেন অনেক বছর আগে, তাই না? কিন্তু আমরা যখন গল্পটা বলি তখন কিন্তু আমরা সুন্দর করে বলি যে তিনি সিংহাসনে আরোহণ করলেন। এই যে আরোহণ করলেন কথাটা, এটাই আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স দিয়ে বোঝাই, হুমায়ুন অ্যাসেন্ডস দ্য থ্রোন, অর্থাৎ অতীতকালের কোনো কাজ আমরা বর্তমানে বোঝাচ্ছি। কোনো বক্তা কিংবা লেখকের উক্তি উদ্ধৃত করতে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করি, যেমন শেক্সপিয়ার সেজ লাইফ ইজ আ টেল টোল্ড বাই অ্যান ইডিয়েট। শেক্সপিয়ার বলেন জীবন হচ্ছে একটা গল্প যার যেটা বোকারাই বলে। অর্থাৎ এখানে এই যে দেখো শেক্সপিয়ার সেজ বলেছি, শেক্সপিয়ারকে এখন বলেছেন কথাটা না, তিনি বলেছেন বহু বছর আগে, কিন্তু আমরা সেজ দিয়ে তার উক্তিটা এখানে উদ্ধৃত করছি। এই সেজটা দিয়ে এখানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বোঝানো হচ্ছে। তারপর আমরা দেখি ইন হেডলাইনস অফ নিউজ পেপার্স, নিউজ পেপার বা পত্রপত্রিকার হেডলাইনে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করি। তো আমরা বলেছি বাংলাদেশ উইন্স বাই 6 runs, বাংলাদেশ 6 রানে জিতে গেল, তাহলে এটাও আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার করতে পারি। কন্ডিশনাল সেন্টেন্সে বা শর্তবোধক বাক্যগুলোতে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করি, যেমন ইফ হি ওয়ান্টস আই উইল হেল্প হিম, সে যদি চায় আমি তাকে সাহায্য করব। আনলেস ইউ রিড সিরিয়াসলি ইউ উইল নট ডু ওয়েল, তুমি যদি ভালোভাবে না পড়ো তুমি ভালো করবে না। তাহলে এই যে দুটো সেন্টেন্স, দুটোতেই কিন্তু আমরা শর্ত বোঝাচ্ছি এবং এই দুটোতেই ওয়ান্স এবং ইউ রিড এই পার্টগুলোতে প্রেজেন্ট ইনডেফিনিট ব্যবহার করেছি। সো আমরা ফার্স্ট কন্ডিশনালে প্রেজেন্ট ইনডেফিনিট ব্যবহার করে থাকি। কন্ডিশনাল নিয়ে বিস্তারিত আরেকটা ক্লাসে থাকবে, তুমি সেই ক্লাসটা অবশ্যই দেখে নিও। এখন আমরা চলে আসি যদি সাবঅর্ডিনেট ক্লজে আনটিল অ্যাজ সুন অ্যাজ ওয়েন বিফোর ইত্যাদি কনজাংশন দ্বারা শুরু হয় এবং তা ভবিষ্যৎকালের অর্থ বোঝায়, তখন প্রিন্সিপাল ক্লজের ভার্ব ভবিষ্যৎকালের হলেও আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করে থাকি। যেমন আই শ্যাল ওয়েট আনটিল ইউ কাম ব্যাক, তুমি আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। অ্যাজ সুন অ্যাজ দ্য রেইন স্টপস উই শ্যাল স্টার্ট প্লেয়িং, বৃষ্টি থামা মাত্রই আমরা খেলা শুরু করব। তাহলে এই দুটোতেই দেখো আমাদের সাবঅর্ডিনেট ক্লজে আনটিল অ্যাজ সুন অ্যাজ আছে, কিন্তু আমরা কি করেছি এগুলোতে প্রিন্সিপাল ক্লজ ভবিষ্যৎকালের হয়েছে, তারপরে সাবঅর্ডিনেট ক্লজে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করেছি। যে আনটিল ইউ কাম ব্যাক, অ্যাজ সুন অ্যাজ দ্য রেইন স্টপস, এই দুটো হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ এবং এই দুটো ক্লজে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করেছি। যে সমস্ত ভার্ব যেমন লাভ সি বিলিভ আন্ডারস্ট্যান্ড ফিল সিন লুক হিয়ার স্মেল টেস্ট থিঙ্ক এক্সপেক্ট অ্যাসিউম এটসেট্রা, এগুলোর কন্টিনিউয়াস ফর্মে ব্যবহার হতে পারে না, সেই সমস্ত ভার্বগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াসের পরিবর্তে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহৃত হয়। যেমন আই এম সিইং আ ডাক, এটা না বলে আমরা বলি আই সি আ ডাক। তুমি চাইলে বলতে পারো আই এম সিইং আ ডাক, বাট গ্রামাটিক্যালি মোর অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে আই সি আ ডাক। এবং এই ডাকটা কি কিউট না বলো? আচ্ছা, কিন্তু একটা জিনিস খেয়াল করতে হবে, উপরের অধিকাংশ ভার্বের বিশেষ অর্থ নির্দেশ করতে আবার আমরা কন্টিনিউয়াস ফর্ম ব্যবহার করি। যেমন যখন কোনো মতামত দেয়া বা চাওয়া হয় তখন থিঙ্কটা আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করি, যেমন হোয়াট আর ইউ থিঙ্কিং অ্যাবাউট, হোয়াট আর ইউ থিঙ্কিং নাও। সো এইরকম সময় আমরা কী করি, থিঙ্কটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করতে পারি। আবার প্রতীক্ষা বোঝাতে এক্সপেক্টও আমরা কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করতে পারি, যেমন আই এম এক্সপেক্টিং ইউর অ্যারাইভাল, আই এম এক্সপেক্টিং আ রিপ্লাই। সো এরকম প্রতীক্ষা বা অপেক্ষা বোঝাতে আমরা
কন্টিনিউয়াস ব্যবহার করতে পারি। এরকমভাবে লাভ, ফিল, হিয়ার এগুলো যদি কোনো বিশেষ অর্থ নির্দেশ করে সেসব ক্ষেত্রে আমরা কী করতে পারি, কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে পারি। এখন চলো পরবর্তী অংশে আমরা দেখি যে খেলাধুলার ধারা বোঝাতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার হয়, যেমন এ পাসেস টু বি, বি টু ডি, ডি অ্যাক্রস এফ অ্যান্ড হি শুটস অ্যান্ড ইটস আ গোল। তাহলে দেখো এখানে কিন্তু আমরা খুব মজা করে দেখলাম যে একটা খেলার কমেন্ট্রি করার সময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করা হয়। আবার এই মাত্র কোনো কাজ সম্পন্ন হয়েছে এমন বোঝাতে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করি, যেমন হি ইজ গন, তার মানে সে চলে গেল বা সে চলে গেছে। তাহলে এটা এই মাত্র ঘটেছে বোঝাতে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করেছি। সো এটা ছিল আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে আলোচনা। আমি আশা করি তোমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কোনটা, এটার স্ট্রাকচার কী এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ব্যবহারগুলো সম্পর্কে ভালোভাবে শিখেছো। এখন চলো আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে শিখি। সো যেই টেন্স দ্বারা বর্তমানকালে কোনো কাজ চলছে, অর্থাৎ কোনো কাজ এখনই চলছে এরকমটা বোঝায় তাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলি। বাংলা যে ক্রিয়াটা থাকে সেটা শেষে যদি চয়ছ, তারপর ছি, ছ, ছি, ছেন এরকম থাকে, এদের যে কোনো একটা থাকে, তাহলে আমরা বুঝি যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন আমি একটা উপন্যাস পড়ছি, আমি একটা কাজ করছি, গাড়িটা চলছে, আমি চাচ্ছি। সো এরকম যখনই হবে বা খাচ্ছে এরকম যখনই হবে সেগুলো কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বোঝাবে। সো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন বা স্ট্রাকচারটা কি, প্রথমে আমরা সাবজেক্টকে বসাবো, তারপর আমরা নাম্বার এবং পার্সন অনুযায়ী টু বি ভার্ব বসাবো, অ্যাম, ইজ, আর ইত্যাদি বসাবো, তারপর আমরা মূল ভার্বের শেষে আইএনজি বসাবো এবং তারপর এক্সটেনশনটা বসাবো। সো এই স্ট্রাকচারটাকে যদি সুন্দর করে লিখি, সাবজেক্ট প্লাস অ্যাম, ইজ, আর প্লাস মেইন ভার্ব উইথ আইএনজি অ্যাট দ্য এন্ড, অ্যান্ড এটার সাথে কী হবে, প্লাস এক্সটেনশন। যেমন রাফিয়া ইজ রিডিং আ বুক, তাহলে দেখো সাবজেক্ট আছে রাফিয়া, তারপর আমরা ইজ বসিয়েছি, তারপর আমরা রিডিং আ বুক বসিয়েছি, তাহলে রিড ভার্বটার সাথে আইএনজি যোগ করে রিডিং বসিয়েছি এবং এক্সটেনশন হিসেবে আ বুক, রাফিয়া ইজ রিডিং আ বুক, এই সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লেখা হয়েছে। তো এখানে খেয়াল করে দেখো, আই এর পরে অ্যাম ব্যবহার করা হয়, অ্যাম ইজ ইউজড আফটার আই, ইজ ইউজড আফটার হি, শি, ইট অ্যান্ড সাবজেক্টস অফ থার্ড পার্সন অ্যান্ড সিঙ্গুলার নাম্বার। সো আমরা বলছি যে অ্যাম ব্যবহার করা হয় আই এর পরে, ইজ ব্যবহার করা হয় থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে, আর ইজ ইউজড আফটার উই, ইউ, দে অ্যান্ড প্লুরাল সাবজেক্ট, অর্থাৎ উই, ইউ, দে আর প্লুরাল সাবজেক্ট হলে আমরা তারপর আর ব্যবহার করি। সো অ্যাম, ইজ, আর কোনটা কোথায় ব্যবহার করা হবে এটা আশা করি তুমি বুঝতে পেরেছো। এখন আমরা দেখি পার্সন অনুযায়ী সিঙ্গুলার প্লুরালে কেমন হয়। সো ফার্স্ট পার্সনে বসতে পারে আই অ্যাম রিডিং, উই আর রিডিং, সেকেন্ড পার্সনে ইউ আর রিডিং, ইউ আর রিডিং, সিঙ্গুলার প্লুরালে একই হয়, থার্ড পার্সনে হি ইজ রিডিং, শি ইজ রিডিং, ইট ইজ রেইনিং এবং প্লুরালের ক্ষেত্রে দে আর রিডিং হতে পারে। সো আমি আশা করি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ফার্স্ট, সেকেন্ড, থার্ডে সিঙ্গুলার এবং প্লুরালে কীভাবে বসবে ভার্বটা এটা তুমি বুঝতে পেরেছো। এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের পজিটিভ সেন্টেন্সকে আমরা কীভাবে নেগেটিভ করতে পারি। সো এখানে খুব সহজ, আমরা যেটা করবো, সাবজেক্টের পর তো আমরা অ্যাম, ইজ, আর বসিয়েছি, এরপর জাস্ট একটা নট বসাবো এবং বাকিটা একই থাকবে। যেমন অ্যাফার্মেটিভে আই অ্যাম রিডিংটা নেগেটিভে হয়ে যাবে আই অ্যাম নট রিডিং, ইজি না, আই অ্যাম প্লেয়িং, আই অ্যাম নট প্লেয়িং, আই অ্যাম গোয়িং, আই অ্যাম নট গোয়িং। এখন আমরা আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা কীভাবে ইন্টারোগেটিভ করতে পারি। সো এখানে আমরা যেটা করবো এটাও খুব সহজ, আগে কী ছিল আমাদের সাবজেক্ট আগে, অ্যামিজার পরে, তাই না? এখানে আমরা অ্যামিজারটাকে সামনে নিয়ে আসবো, সাবজেক্ট তার পরে বসবে এবং শেষে কোয়েশ্চেন মার্ক বসবে। সো অ্যাফার্মেটিভে যেটা দে আর প্লেয়িং সেটা ইন্টারোগেটিভে হয়ে যাবে আর দে প্লেয়িং, এবং এটা অ্যাফার্মেটিভ তো আছে, এটা অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ, সেটা ইন্টারোগেটিভ অ্যাফার্মেটিভে কী হবে, আর দে প্লেয়িং, সেটা খুব সহজ না? আরেকটা যেটা শিখবো যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে আমরা কীভাবে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে পারি। সো প্রথমে আমরা অ্যামিজার বসাবো, তারপর সাবজেক্ট বসাবো, তারপর একটা নট বসাবো এবং শেষে কোয়েশ্চেন মার্ক বসালেই হয়ে যাবে, বাকি অংশ আগের মতোই। যেমন অ্যাফার্মেটিভে আই অ্যাম রিডিংটা নেগেটিভ ইন্টারোগেটিভে হয়ে যাবে অ্যাম আই নট রিডিং, তাহলে দেখো অ্যামকে সামনে নিয়ে এলাম, সাবজেক্টের পর একটা নট বসালাম, খুব সহজ না, অ্যাম আই নট রিডিং। এবং এগুলো সম্পর্কে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেসে আমরা বিস্তারিত শিখবো, সো হোপফুলি তুমি সেই লেকচারটাতে আমার সাথে থাকবে। সো আমরা একটু এক নজরে দেখি, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যেটা আই অ্যাম রিডিং সেটা নেগেটিভে হলো আই অ্যাম নট রিডিং, ইন্টারোগেটিভে হলো অ্যাম আই রিডিং, নেগেটিভ ইন্টারোগেটিভে হলো অ্যাম আই নট রিডিং।
অ্যাফার্মেটিভে যেটা ইউ আর রিডিং সেটা নেগেটিভে ইউ আর নট রিডিং, ইন্টারোগেটিভে আরটা সামনে চলে এসে হবে আর ইউ রিডিং, নেগেটিভ ইন্টারোগেটিভে হবে আর ইউ নট রিডিং। অ্যাফার্মেটিভে যদি থাকে হি শি অর ইট ইজ ওয়ার্কিং, নেগেটিভে হবে হি শি অর ইট ইজ নট ওয়ার্কিং, ইন্টারোগেটিভে হবে ইজ হি শি অর ইট ওয়ার্কিং, আর নেগেটিভে হবে হি ইজ হি শি ইট নট ওয়ার্কিং। সো খুব সহজ না? আর এখানে যে স্ল্যাশগুলো দিয়েছি এখানে বোঝাচ্ছে যে হি শি অথবা ইট তিনটাই এখানে সাবজেক্ট হতে পারে, অ্যাট আ টাইম একটাই সাবজেক্ট হবে। আমরা এখানে উদাহরণ হিসেবে দেখছি বলে তিনটাই দেখছি। এখন আমরা দেখব কন্ট্রাক্টেড ফর্মস অফ টু বি ভার্বস অফ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে টু বি ভার্বগুলোর কন্ট্রাক্টেড ফর্ম কী কী হতে পারে, অর্থাৎ সংক্ষিপ্ত ফর্ম কী কী হতে পারে। যেমন আই এম রিডিং হয়ে যাবে আই এম রিডিং, আই অ্যাপোস্ট্রোফি এম, এটা নেগেটিভে হবে আই এম নট রিডিং, এবং নেগেটিভ ইন্টারোগেটিভে এটাকে কন্ট্রাক্ট আমরা করবো না, এখানে হবে অ্যাম আই নট রিডিং, অর্থাৎ এটা কন্ট্রাক্ট করাটা একেবারেই রেকমেন্ডেড না, এটা পুরোটাই লিখতে হবে। অ্যাফার্মেটিভে হি ইজ রিডিংটা সংক্ষিপ্ত করলে হবে হিজ রিডিং, নেগেটিভে হবে হি ইজেন্ট রিডিং, এবং নেগেটিভ ইন্টারোগেটিভে হবে ইজেন্ট হি রিডিং অথবা ইজ হি নট রিডিং। এবং এগেন আমরা চেষ্টা করি না লেখার কন্ট্রাক্ট ফর্মটা, তাহলে কারণ হচ্ছে রিটেন ইংলিশটাতে আমরা প্রেফার করি পুরো ফর্মটা লিখতে। তুমি স্পোকেনে বলার সময় কন্ট্রাক্ট করে বললে কোনো অসুবিধা নেই। তারপর আমরা দেখি দেয়ার রিডিং, তাহলে এখানে দেখো দেয়ের পরে অ্যাপোস্ট্রোফি আর ই আমরা যোগ করেছি, দেয়ার রিডিং, এটা আমরা নেগেটিভ করলে দেয়ার নট রিডিং বা দে আরেন্ট রিডিং হবে, আর নেগেটিভ ইন্টারোগেটিভে আর দে নট রিডিং বা আরেন্ট দে রিডিং হতে পারে। তুমি যেটা করতে পারো ভিডিওটা পজ করে আরেকবার নিজে নিজে এটা রিডিং পড়ে নাও, তাহলে আমার মনে হয় তুমি একবার নিজে পড়ে নিলেও বুঝতে পারবে যে এখানে আসলে পার্থক্যটা কোথায় ঘটছে। এখন চলো আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহারগুলো একটু দেখি। সো ফার্স্ট অফ অল আমরা ভবিষ্যৎকালের কোনো অর্থ বোঝাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। যেমন আই অ্যাম লিভিং টুমরো, আমি আগামীকালকে চলে যাব। এখানে কাম এবং গো বাদে অন্যান্য ভার্বের সাথে যদি ভবিষ্যৎ সময়ের উল্লেখ থাকে সেক্ষেত্রে আমরা ভবিষ্যৎকালে অর্থ বোঝাতে টুমরোটা লিখতে পারি, টুমরো বলছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা বসাতে পারি। আই অ্যাম লিভিং টুমরো, আমি কালকে যাচ্ছি, এটা বোঝাতে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করেছি। কোনো কাজ পূর্বে শুরু হয়ে বর্তমান কালেও কিছু সময় ধরে চলছে এমনটা বোঝাতে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। যেমন ফাহিমা ইজ ওয়ার্কিং ফর হার এক্সামস, ফাহিমা তার পরীক্ষার জন্য কাজ করছে। তাহলে এই যে ফাহিমা তার পরীক্ষার জন্য কাজ করছে এটাকে একটু আগে শুরু হয়েছে বর্তমানেও কিছু সময় ধরে চলছে, তাই এটা আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বসিয়েছি। বিরক্তি কিংবা অস্বস্তি বোঝাতে প্রায় পুনঃপুনঃ ঘটছে এরকম কোনো কাজের ক্ষেত্রে অলওয়েজ এবং কন্টিনিউয়ালি এর সাথে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। যেমন দ্য স্টুডেন্ট ইজ অলওয়েজ ডিস্টার্বিং ইন দ্য ক্লাস, পুরো ক্লাসেই ছেলেটা সারাক্ষণ জ্বালাচ্ছে। তাহলে এখানে মাঝে মাঝে সে এই অলওয়েজটা মানে হচ্ছে বারবার করছে, এমন না যে সবসময় করছে, সে বারবার বিরক্ত করছে, এটা বোঝানোর জন্য আমরা কী করছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করেছি। তারপর আমরা খেয়াল করি টু এক্সপ্লেইন চেঞ্জিং সিচুয়েশনস, অর্থাৎ কোনো একটা পরিস্থিতি চেঞ্জ হচ্ছে বদলাচ্ছে এমনটা বোঝাতে আমরা প্রেজেন্ট টেন্সে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। যেমন দ্য পপুলেশন অফ বাংলাদেশ ইজ ইনক্রিজিং র্যাপিডলি, বাংলাদেশের জনসংখ্যা খুব দ্রুত বাড়ছে। তাহলে এই যে ইজ ইনক্রিজিং র্যাপিডলি আমরা বলছি, এটা দিয়ে আমরা বোঝাতে চাচ্ছি যে এটা চেঞ্জ হচ্ছে সিচুয়েশনটা, এবং চেঞ্জটা কোন দিকে ঘটছে, বাড়ার দিকে, তাই এখানে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করেছি। টু এক্সপ্রেস টুডে দিস সিজন দিস ইয়ার এটসেট্রা, তাহলে এই আজকে এই ঋতুতে এই বছরে এরকমটা বোঝাতে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। যেমন হি অফেন গোজ টু স্কুল বাই বাস বা টুডে হি ইজ গোয়িং বাই ট্রেন, সে প্রায়ই বাসে করে স্কুলে যায় কিন্তু আজকে সে ট্রেনে করে যাচ্ছে। তাহলে এই আজকেটা বোঝাতে আমরা কী করেছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করেছি। বক্তা বলার সময় কোনো কাজ চলছে কিন্তু ঠিক বলছে যখন তখন নয়, এটা বোঝাতে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। যেমন হি ইজ পেইন্টিং অন দ্য ক্যানভাস, সে ক্যানভাসে রং করছে। আই এম রিডিং হ্যামলেট অফ শেক্সপিয়ার, আমি শেক্সপিয়ারের হ্যামলেট বইটা পড়ছি। এগুলোর ক্ষেত্রে কী করছি আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করছি। তাহলে এখানে দেখো বলছে যে এই উপরের সেন্টেন্স দুটার সাবজেক্ট হি এবং আই কাজগুলো ঠিক বলার মুহূর্তে করছে না কিন্তু বক্তা যখন বলছে সেই সময়টা ধরে এই কাজটা চলছে। এখন আমরা আমাদের আজকের ক্লাসটার একদম শেষ অংশে চলে এসেছি। এখানে আমরা দেখব যে কোন কোন ভার্বে আসলে সাধারণত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় না। কেন হয় না? কারণ এই ভার্বগুলোতে বিভিন্ন ধরনের অর্থ বোঝায় যেটা আসলে কন্টিনিউয়াস টেন্স বা চলছে এরকম বোঝাতে বোঝালে
খুব একটা অ্যাপ্রোপ্রিয়েট হয় না সেই কারণে। সো ভার্বগুলোর লিস্ট একবার দেখে নিই। ভার্বস অফ পারসেপশন কিংবা সেন্সেস, অর্থাৎ আমরা যেটা অনুভব করি সেই রকম ভার্বের ক্ষেত্রে আমরা কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি না, যেমন ফিল, হিয়ার, সি, স্মেল, নোটিস, অবজার্ভ এটসেট্রা, এগুলোর ক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় না। তারপর ভার্বস অফ ফিলিং অ্যান্ড ইমোশনস, অর্থাৎ আমাদের ফিলিং, আমাদের অনুভূতি এবং আমাদের যে আবেগ সেটার যে ভার্বগুলো দিয়ে বোঝানো হয় এইগুলোর ক্ষেত্রেও আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে পারি না, যেমন ডিজায়ার, ডিসলাইক, ফিয়ার, হেট, ওয়ান্ট, লাইক, লাভ, মাইন্ড, প্রেসক্রাইব, উইশ, অ্যাডোর, অ্যাপ্রিসিয়েট, কেয়ার ফর, ডিটেস্ট, ভ্যালিউ এটসেট্রা, এগুলোর ক্ষেত্রেও আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস নর্মালি ব্যবহার করি না। ভার্বস অফ পজেশন বা কোনো কিছু অধিকারে আছে এমনটা বোঝে যেসব ভার্ব দিয়ে, যেমন বিলং, ওন, পজেস, এগুলো কি ভার্বস অফ পজেশন। ভার্বস অফ থিঙ্কিং, অর্থাৎ আমরা যে চিন্তা ভাবনা করি সেই সব ভার্ব, যেমন আন্ডারস্ট্যান্ড, নো, থিঙ্ক, রিয়েলাইজ, বিলিভ, এক্সপেক্ট, রিকালেক্ট, রিমেম্বার, ফরগেট, রিকল, ট্রাস্ট, এগুলো কি ভার্বস অফ থিঙ্কিং, এগুলোর ক্ষেত্রে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি না। এবং ফাইনালি অক্সিলারি ভার্বের ক্ষেত্রে, যেমন মে, শ্যাল, উইন, ক্যান, মাস্ট, এগুলোর ক্ষেত্রে আমরা কখনোই প্রেজেন্ট কন্টিনিউয়াস ব্যবহার করি না। এখন এগুলো মাঝে মাঝে কন্টিনিউয়াস হবে, সেটা একটা এক্সেপশন। কখন? যখন এই ভার্বগুলো আমরা ভিন্ন অর্থে প্রকাশ করব বা কোনো স্পেশাল অর্থে প্রকাশ করব, সেক্ষেত্রে এগুলোর কন্টিনিউয়াস টেন্স হতে পারে, যেটা আমরা একদম শুরুতে উদাহরণ দেখেছিলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ব্যবহারে। সো হোপফুলি বন্ধুরা তোমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট ইনডিফিনিট দুটোর আলোচনায় বুঝতে পেরেছো। বুঝে থাকলে চলো একটু আমরা প্র্যাকটিস করি। তুমি এখন যেটা করবে, আমরা স্ক্রিনে চারটা সেন্টেন্স দেখতে পাচ্ছি, এই চারটা সেন্টেন্সে ভার্ব কোনগুলি হবে সেগুলি ছটপট তোমার খাতায় লিখে ফেলো। প্রথমটা হচ্ছে আই ড্যাশ ফুটবল নাও, আই ড্যাশ ফুটবল রেগুলারলি, আই ড্যাশ আ বার্ড, আই দ্য স্টুডেন্ট ইজ অলওয়েজ ড্যাশ ইন দ্য ক্লাস। তাহলে এখানে তুমি সুন্দর করে গ্যাপে কোন কোন ভার্ব বসবে এটা ছটপট লিখে ফেলো, ভিডিওটা পজ করে তারপর আমার সাথে উত্তরটা মিলিয়ে নেবে। সো উত্তর মেলানো শুরু করি আমরা। প্রথমেই দেখো আই ড্যাশ ফুটবল নাও, এখানে বসবে প্লে। এখন যেহেতু আমি নাও শব্দটা বলে দিয়েছি, তার মানে আমি এখন খেলছি, এখন ঘটছে, তার মানে আই অ্যাম প্লেয়িং ফুটবল নাও হবে, অ্যাম প্লেয়িং প্রথমটার উত্তর। দুই নম্বরে আই ড্যাশ ফুটবল রেগুলারলি, রেগুলারলি মানে আমি নিয়মিত খেলি এইটা বুঝাচ্ছি, তাহলে এখানে বসবে আই প্লে ফুটবল রেগুলারলি। সিতে আই ড্যাশ আ বার্ড, এখানে হবে আই সি আ বার্ড। ডি নাম্বারে দ্য স্টুডেন্ট ইজ অলওয়েজ ড্যাশ ইন দ্য ক্লাস, এটা হবে দ্য স্টুডেন্ট ইজ অলওয়েজ ডিস্টার্বিং ইন দ্য ক্লাস। তাহলে এইগুলো কিন্তু আমরা খুব ভালো করে উদাহরণেও শিখেছি। সো চারটা আনসার কী কী? অ্যাম প্লেয়িং, প্লে, সি এবং ডিস্টার্বিং। হোপফুলি তুমি চারটে উত্তরে পেরেছ, পেরে থাকলে তোমাকে অনেক অভিনন্দন। সো বন্ধুরা আজকে ক্লাসটাতে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আমরা প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস নিয়ে বিস্তারিত জানবো। তোমরা সবাই খুব ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ ফর বিইং ইন দিস ক্লাস। আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।